আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই হয়নি যাদের। আওয়ামী লীগের নতুন কমিটিতে বড় ধরনের পরিবর্তন নেই, তবে সভাপতি মণ্ডলীর তিনজন সদস্য বাদ পড়েছেন। এর মধ্যে নুরুল ইসলাম নাহিদ গত সম্মেলনে সভাপতি মণ্ডলীর সদস্য হয়েছিলেন, বাদ পড়েছেন আব্দুল মান্নান খান। তিনি দুই মেয়াদে সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন। শ্রী রমেশ চন্দ্র সেনও এবার সভাপতি মণ্ডলীতে জায়গা পাননি। আওয়ামী লীগের গঠনতন্ত্রে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সভাপতি মণ্ডলীতে পদ আছে 19টি। আগে থেকেই একটি পদ ফাঁকা ছিল, এবার তিনজন বাদ পড়লেন, এ কারণে চারটি পদ ফাঁকা হয়। এর মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে নতুন করে সভাপতি মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাকি তিনটি ফাঁকা পদ পূরণ করা হবে। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর পদের সংখ্যা 34, এর মধ্যে শ্রম বিষয়ক এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাদ পড়েছেন। এই দুই পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। 2009 সাল থেকে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন হাবিবুর রহমান সিরাজ। এক যুগেরও বেশি সময় পর এবার তিনি বাদ পড়লেন। আর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ। ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায়নন্দীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকের পদ হারিয়েছেন সাখাত হোসেন শফিক। অন্যদিকে সুজিত রায়নন্দীর পদে এবার জায়গা পেয়েছেন উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। উপপ্রচার সম্পাদকের পদটি ফাঁকা আছে। সব মিলিয়ে সম্পাদক মণ্ডলের তিনটি পদ ফাঁকা আছে। যুগ্ম সাধারণ সম্পাদককে কোনো পরিবর্তন নেই। সাংগঠনিক সম্পাদক পদে শুধু একটি পরিবর্তন, আর 28 সদস্যের নির্বাহী সদস্যের কারো নাম ঘোষণা করা হয়নি। নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দলের সভাপতি মণ্ডলীর বৈঠকের পর নির্বাহী সদস্যদের পদ পূরণ করা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মোট পদের সংখ্যা 81। আজ আওয়ামী লীগের 22তম ত্রিবার্ষিক সম্মেলনের সমাপনী পর্বে দলটির উপদেষ্টা পরিষদের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। সেখানে আগের কমিটির কেউ বাদ যাননি। সভাপতি মণ্ডলী থেকে বাদ পড়া নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান খান ও রমেশ চন্দ্র সেনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। We'll be right back.